Assalamualaikum. আমি আরাফাত হোসেন। আমি হচ্ছে স্যামসাং এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হিসেবে আছি যমুনা ফিউচার পার্ক। আমার শপের লোকেশনটা হচ্ছে লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 15A। তো আমাদের হচ্ছে বেশ কিছু নতুন ফোন আসছে। তো আমাদের সদ্য রিলিজ হওয়া তিনটা মোবাইল আসছে, তার মধ্যে হচ্ছে A32, A52 আর হচ্ছে A72। তো আমরা হচ্ছে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। প্রথমে হচ্ছে আমরা আমাদের যে নতুন রিলিজ হওয়া যে ফোনটা স্যামসাং গ্যালাক্সি A32, এটার মধ্যে যে কনফিগারেশন আছে বা কোম্পানি এটার মধ্যে কী নতুনত্ব দিয়েছে এটা হচ্ছে আমরা পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A32। এটার যদি আমরা আউটলুকিং দেখি, এটার ব্যাক ডিজাইন শেলের মধ্যে অনেকটা চেঞ্জ আনা হয়েছে। এরকম প্রিমিয়াম ডিজাইন আপনার স্যামসাংয়ের যদি আপনি ওল্ড ডিভাইসগুলো দেখেন, আমাদের এরকম ডিজাইনের কোনো ফোন ছিল না। তাহলে ফার্স্ট টাইম হচ্ছে স্যামসাং এইরকম একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে, যেটা আমাদের বাংলাদেশের গ্রাহকদের জন্য খুবই খুশির খবর। তো এটার মধ্যে হচ্ছে আমরা তিনটা কালার পাবো। এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে অসাম ব্লু, আরেকটা কালার যদি আমরা একটু দেখাই, এটা হচ্ছে অসাম ভায়োলেট, আরেকটা কালার হবে হচ্ছে অসাম ব্ল্যাক। এটার মধ্যে যদি ফার্স্ট টাইম দেখেন, আমাদের ফোনে সবসময় অ্যাভেলেবেল যে জিনিসগুলো থাকে, র্যাম রোম ব্যাটারি এগুলো থাকে, 6 GB 4 GB এগুলো অ্যাভেলেবেল থাকে। তবে আপনি এটার মধ্যে এক্সট্রা যেটা পাচ্ছেন, এটার মধ্যেও 6 GB র্যাম পাচ্ছেন, 128 GB হচ্ছে ইন্টারনাল মেমোরি পাচ্ছেন। বাট এটার মধ্যে যে র্যামটা ইউজ করা আছে এটা কিন্তু আপনি LPDDR4X সিরিজের র্যাম পাচ্ছেন, যেটা আপনি স্যামসাংয়ের কম্পিউটার বলেন বা আদার্স যদি অন্য কোনো ব্র্যান্ডের কথা বলেন, ওনাদের যেটা ইউজ করা হয় সাধারণত সচরাচর LPDDR3, LPDDR3X এরকম র্যামটা ইউজ করা হয়, যেটা থেকে আপনি অনেক বেশি এটা পাচ্ছেন। আপনার ওই র্যামটা থেকে এটাতে যদি আপনি দেখেন 45% ফাস্টার কাজ করে আমাদের এই র্যামটা। তো সাথে হচ্ছে এটার মধ্যে আপনি যদি গেম খেলার জন্য, যেমন আপনি জানেন হয়তোবা যে আমাদের এখন বেসিক্যালি আমাদের ইয়াং জেনারেশন যেটার প্রতি বেশি আসক্ত, যেটা হচ্ছে গেমিংয়ের প্রতি, হ্যাঁ, তো আপনি যদি ওইটার কথা চিন্তা করেন, আমাদের হচ্ছে এটার মধ্যে গেম খেলার জন্য এটাতে গেমিং চিপসেট ইউজ করা আছে, যেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80 সিরিজের প্রসেসর ইউজ করা, হ্যাঁ, গেমিং চিপসেট ইউজ করা আছে। আর সাথে হচ্ছে আপনি এটার মধ্যে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। তো 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি মানে ননস্টপ গেমিং করতে পারবেন এটার মধ্যে, আপনার ব্যাটারি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। সাথে হচ্ছে আপনি স্যামসাংয়ের যে কোয়ালিটিফুল ডিসপ্লে, সুপার এমোলেড ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে, যেটা হচ্ছে আপনি গেম খেলার সময় গ্রাফিক ডিজাইন বলেন বা যে আদার্স যেই জিনিসগুলো একদম ক্লিয়ার অনেক শার্পভাবে আপনি এগুলো দেখতে পারবেন, যার কারণে আপনি কিন্তু এই এই আমাদের সচরাচর দেখা যায় যে 28-30 হাজার টাকা 35 হাজার টাকা বাজেটের মধ্যে যে ফোনগুলো থাকে আপনি ওইটার মধ্যে হচ্ছে যে কনফিগারেশনগুলো পাচ্ছেন, আপনি এই ফোনটার মধ্যে 26,999 টাকা দিয়ে একটা সেম ফুল একটা প্যাকেজ পাচ্ছেন এটার মধ্যে। তো আপনি যদি এটার বক্সটা দেখেন, এটার বক্সটা এরকম হবে আমাদের, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A32, এরকম বক্স হবে। এটা হচ্ছে আমাদের ওয়ান ইয়ারের যে অফিসিয়াল ওয়ারেন্টি সেটা তো পাবেন, হ্যাঁ অবশ্যই পাবেন, এটা আমাদের অফিসিয়ালি যে ওয়ারেন্টি গ্যারান্টি, অফিসিয়াল ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, ওয়ান ইয়ারের হচ্ছে আপনি ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, 7 ডেজ হচ্ছে ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আপনার যদি হার্ডওয়্যারজনিত কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ফোনটা চেঞ্জ পাবেন বাংলাদেশের যে কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে। তো এটা হচ্ছে আপনি আমাদের আফটার সেল সার্ভিসের জন্য পাবেন। আপনি আদার্স জিনিসগুলো যদি একটু ফোনের মধ্যে দেখেন, এটার যে ক্যামেরার ডিজাইনটা বলেন, এরকম ডিজাইনের কখনোই আগে ক্যামেরার ডিজাইন ছিল না, সবসময় আপনি নর্মালি চিন্তা করলে এরকম 4টা সিরিয়ালে ক্যামেরা পাবেন, বা আপনার যদি অন্য অন্য ফোনগুলো দেখেন 4টা এখানে 4টা 4 কোণার মধ্যে ক্যামেরা পাচ্ছেন, বাট এটা একদমই টোটালি ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আপনি পাচ্ছেন। তো বেসিক্যালি আপনি এই জিনিসগুলো মানে কমন এটার মধ্যে পাবেন। আর ক্যামেরা যদি দেখেন, ক্যামেরা নর্মালি এরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনি কিনতে গেলে 48 MP উপর পাচ্ছেন না, যেটা হচ্ছে আপনি স্যামসাং গ্যালাক্সি A32-তে 64 MP রেগুলার ক্যামেরা সহ টোটাল কোয়াড ক্যামেরা সেট আপ পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মেইন মানে মেইন শুটার যেটা থাকবে সেটা হচ্ছে 64 MP, এটা হচ্ছে আপনি 64 MP পাচ্ছেন। আর এক্সট্রা এটার মধ্যে রেগুলারলি অন্য অন্য ব্র্যান্ড যেটা করে যে আপনাকে একটা রেগুলার ক্যামেরা দেয়, একটা হচ্ছে আপনাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয়, তারপর হচ্ছে লাইভ ফোকাস যেটাকে চাইনিজ ব্র্যান্ড পোর্ট্রেট মোড বলে এরকম একটা লেন্স দেয়। তো আপনি এক্সট্রা কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে ম্যাক্রো লেন্স নামে একটা লেন্স পাচ্ছেন এটার মধ্যে। এটার কাজটা যদি একটু দেখিয়ে দিই আমি, নর্মালি যদি আপনি ক্যামেরা দিয়ে এখানে আমরা ছবি তুলি, দেখেন যে কাছ থেকে নিলে জিনিসগুলো একদম ঘোলা আসে, যত ভালো ক্যামেরা ধরেন লেখাগুলো ঘোলা আসবে। তো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে কাছ থেকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য এখানে ম্যাক্রো লেন্সটা ইউজ করা হয়েছে। ম্যাক্রো লেন্সটা হচ্ছে আপনি মোর অপশনে যাবেন, ফোনটা ক্যামেরা ওপেন করে মোর অপশনে যাবেন, মোর অপশনে গেলে আপনি এখানে হচ্ছে ম্যাক্রো ক্যামেরা নামে একটা অপশন দেওয়া আছে, এটার মধ্যে দেবেন, দেখেন কাছ থেকে নিলে
একদম ক্লিয়ার পাচ্ছেন, যত কাছেই হোক বাট ক্লিয়ার একটা একদম ক্লিয়ার ছবিগুলো তুলতে পারবেন। এটার জন্য স্পেশালি এই লেন্সটা ইউজ করা আছে, যেটা আপনি অন্য অন্য কোম্পানির কোনো চাইনিজ ব্র্যান্ডে এই লেন্সটা সাধারণত সচরাচর ইউজ হয় না এটার মধ্যে। তো আপনি যদি ফুল একটা প্যাকেজ পাচ্ছেন, আপনি এই এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল একটা প্যাকেজ পাচ্ছেন আমাদের এই ফোনটার মধ্যে। এটার ফ্রন্টে হচ্ছে আমাদের 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, যেটা দিয়ে আপনি অনেক ক্লিয়ার এবং শার্প ছবি তুলতে পারবেন। মূলত যারা সেলফি লাভার আছেন, টিকটক ইউজ করেন, যারা অবশ্যই এটা হচ্ছে তাদের জন্য বেস্ট হবে, কারণ সুপার এমুলেট ডিসপ্লের সাথে আপনি হচ্ছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, যেটা দিয়ে খুব ক্লিয়ারভাবে এখানে আপনি ছবি তুলতে পারবেন। আপনি যদি দেখেন যে আমাদের A32 আপনি অফিসিয়ালি প্রাইস পাচ্ছেন হচ্ছে 26,999 টাকা, এখানে হচ্ছে 26,999 টাকা এটার প্রাইস। প্রথমে হচ্ছে আমরা একটু ফোনটা হাতে নিয়ে দেখি। প্রথমে ফোনটা হাতে নেওয়ার পর ফার্স্ট টাইম যে ফিলটা হবে, আপনার প্রিমিয়াম একটা ফিল পাবেন এটার মধ্যে, কারণ এটার যে কার্ভ এজ আছে এটার মধ্যে, যে ম্যাট ফিনিশিংয়ের যে একটা পিছনে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, তো যার কারণে হচ্ছে আপনার ফোনটা হাতে নিলে গ্রিপ করতে সুবিধা হবে আপনার। আর সেকেন্ড যদি আপনি দেখেন, এটার মধ্যেও স্যামসাং বরাবরের মতো সুপার এমুলেট ডিসপ্লে ইউজ করছে। আর ক্যামেরাটার মধ্যে আপনি যদি দেখেন, ক্যামেরাটার মধ্যে সচরাচর এই প্রাইস রেঞ্জের মধ্যে গেলে আপনার হচ্ছে ইনফিনিটি ইউ বা ইনফিনিটি বি ডিসপ্লে পাচ্ছেন, বাট এটার মধ্যে হচ্ছে আপনি পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরাটা ডিসপ্লের ভেতরে দেওয়া আছে, যেটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে ইউজ করায়, যেমন হচ্ছে Note 10 Plus, S21 Ultra, এই টাইপ যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে, সেম ডিভাইসগুলোর মধ্যে স্যামসাং হচ্ছে এই টাইপের ডিসপ্লেগুলো ইউজ করে। আপনি হচ্ছে এখন 52-র মধ্যে স্যামসাংয়ের এই ডিজাইনের ডিসপ্লেটা পাচ্ছেন। সেকেন্ড আপনি যদি দেখেন, আমাদের A51 নামে আগে একটা ফোন ছিল, এটার আগের যে ভ্যারিয়েন্টটা ছিল, তো ওইটার মধ্যে হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি একটা ফোন ছিল, বাট আপনি এটার মধ্যে র্যামটা আপডেট পাচ্ছেন, এটা তো হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি পাচ্ছেন। আর ডিসপ্লের মধ্যে আপনি যেটা পরিবর্তন পাবেন, আমাদের ম্যাক্সিমাম ফোনগুলোতে যেটা ছিল আগে 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে ছিল, যেটা হচ্ছে এখনকার দিনে যারা আমরা যারা গেম খেলি বা অনেক কাস্টমার আছে, এখন আগের দিনে যেটা হয় যে আগের দিনে বাপ দাদারা ছিল কাস্টমার, এখন যেটা হয়ে গেছে এখন ছেলেরা কাস্টমার হয়ে গেছে, তো যার কারণে হচ্ছে এখন আপনার ফোন কেনার মেইন কারণটাই হচ্ছে আমরা গেম খেলবো প্রচুর, ইউটিউব দেখবো, এগুলোর জন্য। তো গেমিংয়ের জন্য মূলত যদি ডিসপ্লেটা আপনি স্ক্রল করে শান্তি না পান, তাহলে কখনোই গেম খেলে আপনি মজা পাবেন না। তো এটার মধ্যে হচ্ছে স্যামসাং 90Hz রিফ্রেশের রেটের ডিসপ্লে ইউজ করছে, সাথে হচ্ছে আপনি সুপার এমুলেট ডিসপ্লে পাচ্ছেন এটার মধ্যে। আর র্যামটা তো বললাম, র্যাম হচ্ছে আপনি এটার মধ্যে 8GB র্যাম পাচ্ছেন, 128GB ইন্টারনাল মেমোরি পাচ্ছেন, আর ওই 8GB র্যামটাও আপনি LPDDR4X সিরিজের র্যাম পাচ্ছেন। ক্যামেরা যদি দেখেন, ক্যামেরা বরাবরের মতো এটার মধ্যে দেওয়া আছে, বাট এটার মধ্যে এক্সট্রা আপনি যে ক্যামেরাগুলো লেন্সগুলো দেখেন, ক্যামেরা আগের লেন্স তুলনায় এই লেন্সগুলো অনেক বড়। আগের লেন্সগুলো দিয়ে আমাদের ক্যামেরা দিয়ে ছবি তুললে দেখা গেছে যে আমরা 10X পর্যন্ত সর্বোচ্চ জুম করতে পারছি, বাট আপনি এটা দিয়ে 30X পর্যন্ত স্পেক জুম করতে পারবেন, আপনি এই জিনিসটা এটার মধ্যে বেটার পাবেন। আর আরেকটা যে জিনিস, যেমন আমাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে যেটা হতো, যে ফ্ল্যাগশিপ ফোনগুলো অনেক ম্যাক্সিমাম কাস্টমারই এসে চায় যে ভাই ওয়াটার প্রুফ কোনো ফোন হয় না, বাট ওয়াটার প্রুফ তো আসলে কোনো ফোন হয় না, ওয়াটার রেসিস্ট্যান্ট হয়, আপনার নির্দিষ্ট একটা টাইম থাকে। তো আপনি আমাদের এই 33,999 টাকা আমাদের মিড রেঞ্জের একটা ফোন, এই ফোনটার মধ্যে আপনি এই ফার্স্ট টাইম স্যামসাংয়ের মধ্যেও ফার্স্ট টাইম আপনি হচ্ছে এই একটা ফোন ডিভাইস পাচ্ছেন, যেটার মধ্যে হচ্ছে 33,999 টাকার ডিভাইসের মধ্যে আপনার IP67 রেটিংসের দেওয়া আছে, যেটা আপনি চাইলে 1 মিটার পানির নিচে নিয়ে 30 মিনিট ইউজ করতে পারবেন। এই অপশনগুলো নর্মালি সচরাচর 50,000 বা 60,000 টাকার নিচের ফোনগুলোতে হয় না, আপনি হচ্ছে এটার মধ্যে IP67টা পাচ্ছেন, এটা হচ্ছে এটার মধ্যে সব থেকে বেটার। সাথে হচ্ছে আপনি 25W সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের আগের ফোনগুলোতে 15W ছিল, আপনি এই ফোনটার মধ্যে 25W সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন। তো আপনি আগেরটার সাথে এটার সাথে কম্পেয়ার করলে আপনি র্যাম বেশি পাচ্ছেন, IP67 রেটিংসের ফোন পাচ্ছেন, তারপর ডিসপ্লেটা পাঞ্চুয়াল ডিসপ্লে পাচ্ছেন, এখানে অলমোস্ট বেটার একটা ডিভাইস পাচ্ছেন এটার মধ্যে। বরাবরের মতো এটার মধ্যে স্যামসাং ম্যাক্রো লেন্স ইউজ করা আছে, এটাও 5 মেগাপিক্সেল পাবেন। আর ফ্রন্ট ক্যামেরা যদি দেখেন, ফ্রন্টে হচ্ছে আপনি 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাবেন। ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি ক্যামেরাটা যদি এক্সপিরিয়েন্স করে দেখেন, দারুণ ছবি পাবেন এটা দিয়ে। 30 থেকে 35-এর মধ্যে যারা ভেবে রাখছেন যে আপনার ফোন কিনবেন বা ডিসিশন নিতে পারতেছেন না কোন ফোনটা নেবেন, স্যামসাং নেবেন নাকি শাওমি নেবেন, তো তাদের জন্য আমি বলবো আপনারা নির্দ্বিধায় স্যামসাং গ্যালাক্সি A52টা নিতে পারেন, কারণ
সামনে হচ্ছে আমাদের বর্ষা সিজন আসতেছে, যেটার কারণে হচ্ছে অনেক বৃষ্টিবাদল হবে, তো আপনার ফোনটা পানিতে ভিজা নিয়ে কোনো টেনশন থাকবে না। সো আপনি হচ্ছে নির্দ্বিধায় এসে আমাদের A52টা নিয়ে যেতে পারেন। আমি যদি ফোনটা হাতে নেই, এটা হচ্ছে আমাদের বিগ ডিসপ্লের একটা ফোন পাচ্ছেন, যেটা হচ্ছে নর্মালি আমাদের A52, A51 এই রেঞ্জের যে ফোনগুলো ওগুলোতে ছিল হচ্ছে 6.5 ইঞ্চ ডিসপ্লে। এটার মধ্যে হচ্ছে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চ ডিসপ্লে, এটাও ইনফিনিটি ও ডিসপ্লে, এটাকে হচ্ছে স্যামসাং ইনফিনিটি ও ডিসপ্লে বলে, যেটা হচ্ছে আমাদের নোট টেন প্লাসের সেম ডিসপ্লেটা ইউজ করা আছে। আর এটার মধ্যে আপনি পাবেন হচ্ছে সুপার অ্যামুলেট প্লাস ডিসপ্লে, যেটা আমাদের সচরাচর সব ফোনে সুপার অ্যামুলেটগুলো থাকে, আপনি এটাতে সুপার অ্যামুলেট প্লাস ডিসপ্লেটা পাচ্ছেন। আর র্যাম রোমের কথা যদি আমি বলি, এটা তো হচ্ছে আপনি সচরাচর আমাদের যে 8GB র্যাম ইউজ করে, আপনি এটার মধ্যেও 8GB র্যাম পাচ্ছেন, বাট এই রেঞ্জের মধ্যে কখনোই স্যামসাং বা অন্য কোনো ব্র্যান্ডে আপনি 256GB ইন্টারনাল মেমোরি ছিল না বা আমরা আশাও করতে পারিনি, বাট স্যামসাং কিন্তু আমাদেরকে এই রেঞ্জের ফোনের মধ্যে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল মেমোরি দিয়ে দিয়েছে। তো যাদের হচ্ছে স্টোরেজটা বেশি দরকার বা স্টোরেজ নিয়ে টেনশন করতে হয়, এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা লাগে, তাদের জন্য হচ্ছে আর এই প্রবলেমটা থাকবে না। 256GB মানে হচ্ছে হিউজ, আপনি অনেক ইউজ করতে পারবেন, আপনার স্টোরেজটা ফুল হবে না। সেকেন্ড হচ্ছে আপনি এটার মধ্যে IP67 রেটিং পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি 1.5 মিটার পানির নিচে নিয়ে ফোনটা 30 মিনিট ইউজ করতে পারবেন, আপনার ফোনে কোনো ধরনের কোনো পানি ঢুকবে না এটার মধ্যে। IP67 বলতে বোঝায় হচ্ছে আপনার ধুলোবালি পানি থেকে সুরক্ষিত, তো IP6 দিয়ে হচ্ছে ধুলোবালি বোঝায় আর 7 দিয়ে হচ্ছে পানি এটা বোঝানো হয়। তো আমাদের এই ফোনটার প্রাইস দেওয়া হয়েছে কোম্পানি থেকে 45,999 টাকা। তো 45,999 টাকার ফোনের মধ্যে আপনি 8GB র্যাম, 256GB ইন্টারনাল মেমোরি, সাথে হচ্ছে কোয়াড ক্যামেরার সেট আপ পাচ্ছেন। আপনি আউটলুকিং যদি দেখেন পিছনটা, আপনি ধরতেই পারবেন না এটা S21 Ultra কি না A72, এটা কোনোভাবেই ধরতে পারবেন না যে এটা A72 না S21 Ultra, হাতে না নিলে বুঝতে পারবেন না, কারণ ডিজাইনটা হুবহু সেম। আর এটার মধ্যেও ডিসপ্লের মধ্যে স্যামসাং বরাবরের মতো গোরিলা গ্লাসের ডিসপ্লে ইউজ করা আছে। তো আর রিফ্রেশ রেটের কথা যদি বলি, এটার মধ্যেও স্যামসাং 90Hz রিফ্রেশ রেটের দেওয়া আছে এটার মধ্যে, তবে এটার মধ্যে কিন্তু আবার আপনি 5000mAh ব্যাটারি পাচ্ছেন। 5000mAh ব্যাটারির সাথে হচ্ছে আপনি ইনবক্সে 25W সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন, যেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ড হয়তো বা 45-45W সাপোর্ট দিয়ে দেয়, বাট ইনবক্সের মধ্যে আপনার থাকে হচ্ছে 15W বা 18W, বাট আপনি এটার মধ্যে ইনবক্সের মধ্যেই 25W একটা সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের হাইব্রিড স্লট, আপনি দুইটা সিম কার্ড ইউজ করলে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, আর যদি একটা সিম কার্ড ইউজ করেন তাহলে হচ্ছে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এটা হচ্ছে এটার মধ্যে পাচ্ছেন। আর এটা প্রাইস রেঞ্জ দেওয়া আছে 45,999 টাকা, যেটা হচ্ছে আপনি চাইলে 6 মান্থের ইএমআই করতে পারবেন, আমাদের 15টা ব্যাংকের সাথে ইএমআই ফেসিলিটিস আছে, তো আপনি 0% ইন্টারেস্টে এটাতে 6 মান্থের ইএমআই করতে পারবেন। এটা হচ্ছে আমাদের 32MP ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। রেয়ার ক্যামেরা যদি আমরা একটু দেখি, রেয়ার হচ্ছে রেগুলার ক্যামেরাটা আপনি পাচ্ছেন এখানে 64MP, এখানে ডিসপ্লেটা ফুল করে দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে এটাকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ছবি তুলতে পারবেন। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ছবি তুলতে হলে এই অপশনটায় ক্লিক করবেন, আপনার 123° ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ছবি তুলতে পারবেন, যেটা একমাত্র স্যামসাংয়ের ফোনেই পসিবল, আপনার আদার্স অন্য কোনো ব্র্যান্ডের ফোনে 123° পর্যন্ত পসিবল হয় না সচরাচর, আপনি এই ফোনটাতে পাচ্ছেন এটা। আপনি মোর অপশনে গেলে আরও বেশ কিছু ফিচার পাবেন ক্যামেরার, যেমন হচ্ছে আপনার এয়ার ডুডলস আছে, প্যানারোমা মোড আছে, প্যানারোমা হচ্ছে আপনার যেটা 360° ছবি তুলে ওইটা হচ্ছে প্যানারোমা মোড দেওয়া সচরাচর, তো এটা আপনি ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ছবি তুললে আপনার এক্সট্রা আর হচ্ছে প্যানারোমা মোডের দরকার হচ্ছে না। ফুড মোড আছে, আমরা ম্যাক্সিমাম সময় এখন হচ্ছে যেটা হয় রেস্টুরেন্টে বসে খাবার খাই, তো আপনি নর্মাল ক্যামেরা দিয়ে যখন একটা খাবারের ছবি তুলতেছেন আপনার ওই জেনুইন কালারটা আসতেছে না, বাট আপনি যখন ফুড মোড দিয়ে তুলবেন তখন হচ্ছে আপনার জেনুইন যে ফুডের যে কালারটা, হ্যাঁ ওই র কালারটা পাচ্ছেন। আপনি নাইট মোডে গিয়ে ছবি তুলতে পারতেছেন, নাইট মোড দিয়ে ছবি তুললে আপনি দিনের বেলা ছবি তুললে যেমন ক্লিয়ার পাচ্ছেন, শার্পনেস পাচ্ছেন, লাইটটা ভালো পাচ্ছেন, আপনি যখন এই মোড অপশনে গিয়ে নাইট মোড অন করে ছবি তুলবেন সেম জিনিসগুলো পাচ্ছেন, রাতের বেলাতেও দিনের মতো ফটো, হ্যাঁ রাতের বেলাতেও আপনি দিনের মতো ছবিটা পাচ্ছেন। এখানে পোর্ট্রেট মোড নামে একটা অপশন দেওয়া আছে, এটা হচ্ছে লাইভ ফোকাস, আমরা যেটাকে বলি হচ্ছে DSLR ইফেক্ট, আপনি এটা দিয়ে যখন ছবি তুলবেন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে ছবি তুলতে পারবেন, অসাধারণ যেটাকে বলে, হ্যাঁ এটা দিয়ে আপনি একদম শার্পনেসভাবে ব্লারটা হবে, এই যে আপনি দেখেন কোনো কিছুই ফাটবে না, আপনি এটা দিয়ে কিন্তু ছবি তুলতে পারতেছেন, এই যে আপনার একদম ক্লিয়ার আসতেছে ছবিটা। আরও কিছু মোড দেওয়া আছে ক্যামেরার মধ্যে, আপনি যদি দেখেন এখানে প্রো ভিডিও আছে, সুপার স্লো মোশন আছে, শুধু স্লো মোশন আছে, হাইপার ল্যাপস আছে, হাইপার ল্যাপসের কাজটা হচ্ছে আমরা স্লো মোশন দিয়ে যখন কোনো ভিডিও করি যেই জিনিসটাকে স্লো দেখা যায়, আপনি সেম অপশনটার মধ্যে গিয়ে যদি হাইপার ল্যাপসটা ইউজ করেন ওই ভিডিওটাই ফাস্ট ফাস্ট হয়ে যাবে, হ্যাঁ অনেক ফাস্ট হয়ে যাবে, স্লো মোশন দিয়ে যেটা স্লো হয় হাইপার ল্যাপস দিয়ে এটা অনেক ফাস্ট হয়ে যায়। আপনি এইসব ধরনের আকর্ষণীয় মানে অনেক
নতুন নতুন ফিচার আপনি এই ফোনগুলোর মধ্যে পাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে আমাদের এই ফোনটাতে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 11 পাচ্ছেন, ইনবিল্ডে অ্যান্ড্রয়েড 11 দেওয়া আছে, যেটা স্যামসাংয়ের ফোনে নেক্সট আরও দুইটা আপডেট পর্যন্ত আপনি করতে পারবেন এটার মধ্যে। তো এই ছিল হচ্ছে আমাদের এ স্যামসাং গ্যালাক্সি A72। ক্যামেরার মধ্যে আপনার এখানে মাঝখানেটা হচ্ছে মেইন লেন্স, উপরেটা হচ্ছে এখানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা হচ্ছে আপনার লাইট ফোকাস যেটা ডেপ সেন্সর, আর এটা হচ্ছে ম্যাক্রো লেন্স। টোটাল চারটা ক্যামেরা এখানে দেওয়া আছে, যেটা দিয়ে আপনি অনেক ক্লিয়ার এবং শার্পনের ছবি তুলতে ফটোগ্রাফি করতে পারবেন আপনি এটা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।